এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের বক্তব্য 5ই জুন মহামান্য হাইকোর্ট 2018 সালের পরিপত্রকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন সূত্রপাত ঘটে। গত 1 জুলাই থেকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের অথবা স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশনের ব্যানারে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত মেধাবী একটি নিরপেক্ষ আন্দোলন গঠন করা যা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত এবং মনস্তানমূলক বক্তব্য দেয় এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয় যেটি অনাকাঙ্ক্ষিত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য। ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের হলগুলো থেকে বিতাড়িত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। পরবর্তীতে সেনাবাহিনী নামে নামিয়ে কার্ফিউ জারি করা হয় এবং এই অরাজক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও যানমালের ক্ষয়ক্ষতি করে। প্রতিবাদী ছাত্র নাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই। এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমনপীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ সরকারের। সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় এড়াচ্ছে। আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনার কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ক্র্যাকডাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতাড়ন করে রাস্তায় নিরীহ জনগণের উপর গুলি চালানো অবস্থায় আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল। আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি। ফলস্বরূপ আমাদের আন্দোলনের এক নং সমন্বয় মোহাম্মদ নাহিদ ইসলাম অর্থাৎ আমাকে গুম করে 24 ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো হয়। গুম, গ্রেফতার, প্রোপাগান্ডা, ডিজিটাল ক্র্যাকডাউন, কার্ফিউ, রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি ব্যবহার করে সরকার বৈষম্যবিরোধী সাধারণ আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে, করে এখন কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিয়েছে। রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে এই প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকলো। কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন। সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল। সরকার বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকারের সন্তান নানা ত্যাগ দিয়ে স্বদেশপ্রত আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল। এত কিছুর পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার একজন। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কোনো সমস্যা তৈরি না হয়। সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটার ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরও ক্লারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন। তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে, তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে। কোটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে। কোটা সংক্রান্ত আমাদের আরও বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই, কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। গত কয়েক সপ্তাহে রক্তাক্ত পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে। এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাই না। আমরা সকল হতাহতের বিচার চাই। আমাদের আহ্বানে সকল
শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমে এসেছিল। আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি, আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি, আমাদের পুলিশ, আমাদের বাসার পুলিশ, ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে, সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই। নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে, ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না, আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোড়া হয়। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা তাদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব। কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে। আমরা সকল সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে, আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাই।